আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। সাথে আছি নূপুর চৌধুরী। আর আজকে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি নাসির আহমেদ, মানসিক এবং আবেগীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং প্রিয় দর্শক, মানসিক জনিত সমস্যা কিংবা মানসিক যে কোনো সমস্যা নিয়ে আমরা আজকে কথা বলবো। নাসির আহমেদ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তার কাছে আপনারা প্রশ্ন করতে পারেন, সেই সাথে নিজস্ব যদি কোনো মতামত থাকে সেটাও তুলে ধরতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়াও সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usm। নাসির আহমেদ, যদি শুরুতেই জানতে চাই সাধারণ মানুষ হিসেবে যে কাদের আমরা সাধারণত বলি যে মানসিক স্বাস্থ্য সমস্যা জনিত কারণে তিনি ভুগছেন কিংবা তিনি মানসিক স্বাস্থ্য সমস্যা আছে তার, কারণ আমরা তো অনেকেই বুঝতে পারি না কিংবা আমরা অনেকেই স্বীকারও করি না, তো এই জায়গাটির সীমারেখা কোথায়? ধন্যবাদ নূপুর চৌধুরী আমাকে আমন্ত্রণ করার জন্য। তো মানুষের দুটো স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য বিষয়টা নিয়ে আমরা প্রায়শই কথা বলি, কিন্তু মানসিক স্বাস্থ্যের বিষয়টা আমরা এড়িয়ে চলি। এই বিষয়টা আমাদের একটা সোশ্যাল ট্যাবু, আমরা দীর্ঘদিন ধরেই এই চর্চাটা করে আসছি। মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য একটি আরেকটির উপরে নির্ভরশীল। তো আমরা যখন দেখি যে একজন মানুষের কর্মক্ষমতা কমে যাচ্ছে, তার যে প্রোডাক্টিভিটি আছে সেটা কমে যাচ্ছে, তার যে সম্পর্ক তৈরি করবার ক্ষমতা সেটা কমে যাচ্ছে, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে, তার সামাজিক যোগাযোগের মাধ্যমে সে যে তার নেটওয়ার্ক তৈরি করতে পারে সেটা কমে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারি যে তার মাঝখানে কিছু ধরনের মানসিক বা আবেগীয় সমস্যা তৈরি হচ্ছে। এবং এর পাশাপাশি কিছু কিছু বিষয় থাকে যেগুলো মানুষের প্রত্যক্ষণ কোনো বিষয়বস্তু পর্যবেক্ষণ করার ক্ষমতা অথবা যে বিষয়টা স্পষ্ট সেই বিষয়টাকে তার কাছে ভিন্নভাবে আসছে সেই বিষয়টাকেও আমরা মানসিক স্বাস্থ্যের মধ্যে ফেলি। যেরকম অনেকের কাছে দিন, স্থান, তারিখ, সময় বা কোনো ঘটনা সেই বিষয়গুলোর সাথে তারা কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারছে না। এই যে বৈষম্য চিন্তা ভাবনা এবং কাজের মাঝখানে, তখন আমরা বলে থাকি যে তার মনোজগতে সমস্যা হচ্ছে। আরেকটি বিষয় নাসির আহমেদ, আমি খুব সহজ সরল ভাষায় আপনার কাছে জানতে চাই, যে আমি জানতে চাচ্ছিলাম যে মানসিক সমস্যা আমরা কোন পর্যায়ে আমরা বলবো যে সে মানসিক সমস্যায় ভুগছেন। আমরা তো অনেক সময় স্বীকারও করি না কিংবা অনেক সময় আমরা বুঝতেও পারি না, নিজেও বুঝতে পারি না যে আমার কোনো সমস্যা আছে কি না। তো সেক্ষেত্রে কী কী লক্ষণ, আপনি বলছিলেন যে মনে থাকবে না এ ধরনের কিছু, আরও যদি স্পষ্ট করে বলেন যে এই লক্ষণ থাকলে অনেক সময় রাগ বেশি হতে পারে অনেক সময় হয়তো, তো সেই জায়গাটি থেকে আপনি যদি বলেন একটু দর্শকদের যে কী কী লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে যে আমার মানসিক সমস্যা আছে, এটি আপনি মোটা দাগে বুঝতে পারবেন। শুরুতেই বলেছি যে মানুষের কর্মক্ষমতা যদি কমে যেতে শুরু করে সেটা একটা মূল বিষয়, মানুষের সম্পর্ক প্রতিষ্ঠা করবার বিষয়টা একটা মূল বিষয়। যদি খুব সাধারণ একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে তিনটা বিষয় কাজ করে। একটা হচ্ছে মানুষের মধ্যে অনুভূতি কাজ করে, প্রত্যেকটা অনুভূতির সাথে একটা পারস্পরিক সম্পর্কযুক্ত চিন্তা কাজ করে, সেই চিন্তাকে মানুষ কর্মে প্রকাশ করে। যেমন ধরে নিয়ে আপনি খুব আনন্দে আছেন, আজকে আপনার মাথায় ভাবনা কাজ করতে থাকবে যে এই আনন্দের সংবাদটি আজকে আমি আমার কয়েকজন বন্ধুকে জানাবো। আপনি আপনার বন্ধুদেরকে ফোন করে তাদেরকে দাওয়াত দিবেন এবং সেই অনুযায়ী আপনারা একটা জায়গায় মিলিত হয়ে তখন সেই আনন্দটা প্রকাশ করবেন। তার মানে মানুষের অনুভূতি, চিন্তা এবং কর্ম এই তিনটা বিষয়ের মধ্যে সমন্বয় আছে, সমন্বয় থাকতে হয়। যদি এই সমন্বয়হীনতা দেখা দেয় তাহলেই আমরা সেই বিষয়টা নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করি। এবং আপনি ঠিক বলেছেন যে মানসিক সমস্যার বিষয়টা যত না একজন ব্যক্তি বুঝতে সক্ষম হয় তার থেকে বেশি বুঝতে পারে তার সঙ্গীরা, তার চারপাশে যারা আছে, তার সন্তান, স্ত্রী, তারা বিষয়টাকে বেশি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেন। একজন ব্যক্তি হঠাৎ করে আপনি দেখলেন যে এই লোক প্রতিদিন কাজ সেরে বাসায় এসে সবার সাথে মন খুলে কথা বলতেন, তিনি হঠাৎ করে চুপ হয়ে গেলেন, অথবা কারো মাঝখানে বিষণ্ণতার কিছু কিছু বৈশিষ্ট্য থাকে, ভালো না লাগা, অথবা কেউ খুব সহজেই মেজাজ হারাচ্ছেন, খিটমিটে মেজাজ হয়ে যাচ্ছে, কেউ সারাক্ষণ
নিজেকে উদাস করছেন, আইসোলেট করে ফেলেছেন, এবং একই পাশাপাশি তার সাথে কিছু নেতিবাচক চিন্তা কথাবার্তা প্রকাশ পাচ্ছে, সেই বিষয়গুলোকে আমরা মানসিক স্বাস্থ্যের উপসর্গ উপসর্গ হিসেবে। আরেকটি বিষয় জানতে চাই যে আমাদের যেমন শারীরিক যখন আমাদের সমস্যা হয়, যে বিভিন্ন কারণে হতে পারে, যে আমার যদি ঠান্ডা, আমি হয়তো ঠান্ডায় গিয়েছিলাম, কিংবা মানসিক সমস্যা, এগুলো অনেক কিছুই নির্ভর করে, আমার পারিপার্শ্বিকতা, কিংবা আমার পরিবেশ পরিবর্তন হয়েছে, কিংবা আমার যে ভালো লাগার জায়গাটি ছিল সেটি নষ্ট হয়ে গেছে, এই ধরনের অনেক কিছুই নিয়ামক হিসেবে কাজ করে। সাধারণত একজন মানুষের এই মানসিক সমস্যা তৈরি হওয়ার পিছনে কি ধরনের নিয়ামক আপনাদের রিসার্চে বেশি এসেছে, যে এই কারণে মানুষ বেশি বিপর্যস্ত হয়, নাকি অনেক কারণেই হতে পারে? অনেক কারণেই হতে পারে। কারণের শুরুতেই প্রথম যে কারণটা আমরা বলে থাকি, জেনেটিক রিজন, সেই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত বিশ্লেষণ চলছে, ব্যাখ্যা চলছে, গবেষণা চলছে। তার পাশাপাশি একটা বড় বিষয় থাকে পরিবেশের প্রভাব। আচ্ছা, পরিবেশ, আপনি কোন ধরনের পরিবেশে আপনি নিজেকে অবস্থান করাচ্ছেন। কিছু কিছু বিষয় থাকে যেগুলো মানুষের এক পর্যায় থেকে আরেক পর্যায়ে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। যেমন কোনো লোক হঠাৎ করে খুব প্রিয় কাউকে হারালেন, আচ্ছা, সেই ক্ষেত্রে তার মনোজগতের একটা পরিবর্তন হবে। স্বাভাবিকভাবে লস বা গ্রিফ যা আমরা বলে থাকি, সেটার একটা নির্দিষ্ট সময় থাকে, কিন্তু অনেকের পক্ষে সেই জিনিসটা অতিক্রম করা সহজে সম্ভব হয়ে ওঠে না। ট্রমা হতে পারে, আপনি জীবনের কোনো ঘটনা, খুব অনেক ঘটনাই আছে, আমরা আমরা যখন আমাদের কাজে যখন বিভিন্ন ধরনের রোগীদের দেখে থাকি, তখন আমরা লক্ষ্য করে থাকি যে তার অতীতে ঘটে যাওয়া কোনো একটি বিশেষ ঘটনা তাকে নেতিবাচকভাবে এতটাই প্রভাবিত করেছে, সেখান থেকে উনি বেরিয়ে আসতে পারছেন না, সেটা হতে পারে। এছাড়া বিভিন্ন ফেজের মধ্যে পরিবর্তন হতে থাকে, সেগুলো হতে পারে। সেগুলো সব মিলিয়ে আমরা বলি যে মনোদৈহিক পরিবর্তনের পাশাপাশি সামাজিক কারণ হতে পারে, পরিবেশের কারণ হতে পারে, বিভিন্ন ঘটনা ব্যাপক প্রভাব বিস্তার করে, এবং যদি কারো সাপোর্ট সিস্টেম যেটা থাকে সেটা যদি হঠাৎ করে ভেঙে যায় তাহলে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে। আরেকটি বিষয় নাসির আহমেদ জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা সাধারণত সীমা রেখা টেনে যখন এটি অনেক বেশি হয়ে যায়, তখন আমরা হয়তো স্বীকৃতি দেই যে সে হয়তো খুব বেশি চেঁচামেচি করছে, ভাঙচুর করছে, চিৎকার চেঁচামেচি, কিংবা একদম স্পষ্টভাবে যেটি দেখা যায়, তখন আমরা তাকে স্বীকৃতি দিচ্ছি যে সে মানসিকভাবে অসুস্থ। কিন্তু বেশিরভাগ সময়ই যে প্রতিটি মানুষের মধ্যে এটি হয়তো থাকে কিছু কম বেশি মানসিক সমস্যা জনিত, সেই জায়গাটি আমরা চিহ্নিত করি না, কিংবা সেই জায়গাটি আমরা চিহ্নিত করতে চাইও না, নিজেরা স্বীকারও করি না। কেন করি না এটি আমি প্রথমে জানতে চাই। দ্বিতীয়ত জানতে চাই, এই যে আমরা স্বীকার করছি না, এটির নেতিবাচক প্রভাব কী হতে পারে? শুরুতে যদি বলি যে আমরা কেন এই বিষয়টা স্বীকৃতি দিতে চাই না, কেন বিষয়টা প্রথমেই চিকিৎসার উপযোগী করে উপসর্গ আকারে আমরা ভাবি না, তার মূলত কারণ হচ্ছে যে আমাদের সামাজিক মর্যাদা কমে যায়। আচ্ছা, যখন আমরা আমাদের সংসারে, আমাদের জীবনে প্রিয় কারো মাঝখানে কোনো ধরনের মানসিক সমস্যা দেখি, আমরা আগেই বলেছি এক ধরনের সামাজিক ট্যাবু আছে, সামাজিক ভাবে সেই মানুষগুলোকে একটা লেবেল দিয়ে দেওয়া হয়। আপনি পত্রপত্রিকায় লক্ষ্য করেছেন যে সামান্য মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদেরকে চেন দিয়ে আটকে রাখা হয়েছে, এরকম ঘটনা আমরা দেখেছি। তো সেই কারণেই আমরা প্রথমে এটাকে আড়াল করার চেষ্টা করি। তো কিন্তু উপসর্গ সময়ে বাড়তেই থাকে, এবং সেটা একটা পর্যায়ে যখন পৌঁছায়, আপনি বলেছেন যে তার সিমটমসগুলো, তখন চেঁচামেচি বলেন, চিৎকার বলেন, অথবা সে সারা রাত ঘুমাচ্ছে না, অস্থিরতা, ভাঙচুর করছে, তখন আমরা শেষ পর্যায়ে চিকিৎসার শরণাপন্ন হই। তো তখন অবশ্যই সিমটমসের ইন্টেন্সিটিটা বেড়ে যায়, সেই পর্যায়ে চিকিৎসা করবারও ধরনটা তখন বদলে যায়। আসার কথা হচ্ছে যে ওই পর্যায়ে হলেও যদি কেউ চিকিৎসার শরণাপন্ন হন, তবু চিকিৎসা, বিশেষ করে মানসিক চিকিৎসার সাম্প্রতিক উন্নতির ফলে সেইগুলোকেও সমাধানযোগ্য করে তোলা যায়, যদি তার জন্য পর্যাপ্ত সাপোর্ট সিস্টেম বিল্ড আপ করা যায়।
সেটা করার সুযোগ আছে। আরেকটি বিষয় জানতে চাই নাসির আহমেদ, সেটি হচ্ছে যে আমরা তো বয়সের সীমারেখা কখনোই টানি না, যে আমাদের হয়তো শিশু বয়সে একটি বাচ্চা হয়তো মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে, তার আচরণে পরিবর্তন হতে পারে, আবার বৃদ্ধ বয়সেও হতে পারে। তো আপনাদের এই আমি বলবো শাস্ত্রে আপনারা যখন রিসার্চ করেন ই করেন, সাধারণত কোন বয়সে এই মানসিক সমস্যাটা বেশি দেখতে পান, কোন বয়সের মানুষদের মাঝে? আমরা একটা আবেগীয় সমস্যাকে অবশ্যই লাইফ স্পেন দিয়ে বিবেচনা করি, এবং সেটা করবার মূলত কারণ হচ্ছে বিশেষ বয়সে এক এক বয়সে এক একজনের উপরে প্রত্যাশিত ভূমিকাটা এক এক রকম থাকে। আমরা 10 বা 12 বছর বয়সের একটা বাচ্চার কাছ থেকে যে সামাজিক আচরণ বা রেসপন্সিবিলিটি নেওয়ার বিষয়টা আশা করি, সেটা নিশ্চয়ই আমরা একজন অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কের কাছ থেকে করব না, তার থেকে বেশি করব। ফলে এই যে মানুষের উপরে প্রত্যাশিত আচরণ বা ভূমিকা এবং সেই অনুযায়ী পারফর্ম করতে না পারার যে ব্যবধানটা, সেটাই অনেককে মানসিক সমস্যার জন্য দায়ী। তবে আমরা দেখি যে আবেগের তীব্রতা সবচেয়ে বেশি থাকে 14 বছর বয়স বা 15 বছর বয়স থেকে 21, 22 বা 23 বছর এই বয়সটা পর্যন্ত, যখন মানুষের মধ্যে আবেগ এবং তার তীব্রতা, আবেগীয় সিদ্ধান্ত, এই বিষয়গুলো অসম্ভব রকম তীব্র থাকে। আচ্ছা, এবং সেই সময়টাতে একজন মানুষ মূলত তার পরিচিতি কেমন হবে, তার আইডেন্টিটিটা কী হবে সেটাকে খোঁজার চেষ্টা করে। তো তখন যদি তার মাঝে কোনো ধরনের ভালো রোল মডেল বা সেই আইডেন্টিটি তৈরি করবার জন্য যে যোগ্যতাটুকু দরকার সেগুলো যদি সে অর্জন করতে না পারে, তাহলেই তার মধ্যে ইমোশনাল ক্রাইসিস তৈরি হয়। আমরা সহজভাবে বলে থাকি যে সেই সময়টাতে তার ইমোশন রেগুলেশন স্কিলগুলো কাজ করে না, স্কিলগুলো কমে যায়, ফলে তার মাঝখানে আমরা সিমটমসগুলো বেশি দেখি। আরেকটা পর্যায়ে এসে দেখি যখন মানুষের কর্মক্ষমতা কমতে শুরু করে, মাঝ বয়স পার হয়ে যাচ্ছে, আমরা অনেকে এটাকে মিডল এজ ক্রাইসিস বলে থাকি, কর্মক্ষমতা কমে যাচ্ছে, জীবনের ভুল ভ্রান্তিগুলো এসে ভিন্নভাবে ধরা পড়ছে, কিন্তু সময় পেছন দিকে নিয়ে যায় না আমাদের কাউকে, তখন আমাদের মধ্যে এক ধরনের অনুশোচনা বোধ কাজ করতে শুরু করে, সেই বিষয়টাও দেখি। একই সাথে শারীরিক ক্ষমতাও কমে যেতে থাকে, তখন আমরা ক্রাইসিসটা একরকম দেখি। তবে আমি বলবো যে আমাদের প্র্যাকটিসে আমরা মূলত ইয়াং অ্যাডাল্টদের মাঝখানে ইমোশনের তীব্রতাটা বেশি দেখে থাকি এবং সেই সংক্রান্ত সমস্যাগুলো বেশি দেখে থাকি। আরেকটি বিষয়, আপনি যেহেতু 14 থেকে 21 বছরের একটি বিষয় নিয়েই আসলেন, আমি সেই সময়টা আর কথার প্রেক্ষাপটে একটু জানতে চাই যে বিশেষ করে বাবা মায়েরা ওই সময় সন্তানদের নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় থাকেন, ভুল করার সিদ্ধান্তগুলো ওই সময়েই নিয়ে থাকে সন্তানেরা, তো সেক্ষেত্রে বাবা মার কি করণীয়? যে অনেক সময় তো ওই বাচ্চাটির হয়তো এমন কোনো কিছু ঘটেনি, তারপরও দেখা যাচ্ছে যে বাবা মার সাথে খিটমিটি আচরণ করছে, বাবা মার সাথে দূরত্ব তৈরি হচ্ছে, অনেক সময় ভুল সিদ্ধান্ত নিচ্ছে, তো এক্ষেত্রে আপনার কি পরামর্শ অভিভাবকদের জন্য থাকবে যে ওই বয়সে বাচ্চাদের এই আবেগ ইমোশন নিয়ন্ত্রণ করা সবকিছু সঠিক পথে রাখা? খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন। এই সমস্যাটা আমরা ইদানিং খুব দেখছি, বিশেষ করে এই প্রভাসে যখন যারা এখানে জন্মেছে তাদের অবস্থান, এবং আমরা প্রথম জেনারেশন যারা এই দেশে এসেছি, আমাদের পক্ষে তাদের মানসিকতা পুরোপুরি বুঝে ওঠা সম্ভব হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে আমাদের বাচ্চাদেরকে নিয়ে বাবাদের কাজ করার বেলায় আমরা প্রথমেই যে পরামর্শটা দিই সেটা হচ্ছে যে আপনাদের আরেকটু সহনশীল হতে হবে। আমরা সাধারণত অভিভাবকদের সহনশীল হতে হবে, এই কারণেই যে আমরা যারা প্রথম জেনারেশন ইমিগ্রেন্ট, আমরা পরিশ্রম করেছি, আমরা আশা করছি যে আমাদের সন্তানরা সেই ধরনের পরিশ্রম করবে না, তাদের অনেক উন্নত জীবনযাপন ভালো একটা ফিউচার পাবে, এবং সে আমরা একটা প্রতিযোগিতার মধ্যেও বেড়ে উঠেছি, আমাদের সুযোগ সীমিত ছিল, আমরা খুবই প্রতিযোগিতা মনোবৃত্তি আমাদের মধ্যে কাজ করে। যারা এই দেশে আছে তাদের কাছে সুযোগটা অনেক, কিন্তু তাদেরকে বোঝার চেষ্টা করাটাও খুব প্রয়োজনীয়। আমি আমার প্র্যাকটিসে অনেককে দেখেছি, তারা বাচ্চারা প্রায়শই একটা কথা বলে, দে ডোন্ট গেট আস, দে ডোন্ট গেট মি,
দ্যাটস দ্য সিম্পল ওয়ার্ড তারা বলে থাকে আমাদেরকে, যে তারা আমাদের বোঝে না, বোঝে না। তো আমরা আমি প্রায়শই যখন আমাকে আমার কাজের একটা অংশ আছে কমিউনিটি আউটরিচ, আমাকে যেতে হয় বিভিন্ন স্কুলে বিভিন্ন সেমিনারে, যখন আমি এই বিষয়টি নিয়ে কথা বলি তখন আমি বলি যে আপনাদেরকে তাদের আবেগটাকে ভ্যালিডেট করতে হবে। আপনি ভ্যালিডেশন বিষয়টা যদি আমি একটু ব্যাখ্যা করে বলি, আপনি দ্বিমত প্রকাশ করতে পারেন কিন্তু ইতিবাচক ভাবেও দ্বিমত প্রকাশ করতে পারেন, করতে পারেন। আপনার সন্তান আপনার কাছ থেকে খুব দামি একটা জিনিস আশা করেছে, সেটা করতেই পারে, যেহেতু সবার হাতেই দামি দামি ফোন থাকছে, বিভিন্ন বিষয় থাকছে, কিন্তু আপনি হয়তো সে আপনার সেই সামর্থ্য নেই। আপনি প্রথমে স্বীকার করে নেন যে হ্যাঁ তুমি এই একটা দামি ইলেকট্রনিক্স তুমি ডিমান্ড করতেই পারো কিন্তু আমাদের সেই সামর্থ্যটা নেই। কিন্তু শুরুতেই যদি আপনি নাকচ করে দেন যে না, তোর ফোনের কি দরকার বা তোমার ফোন কেন লাগবে বা এই ডিভাইসটা কেন লাগবে, তাহলে হচ্ছে যে আপনি তার ইমোশনটাকে নাকচ করে দিচ্ছেন। আচ্ছা, তো বিষয়টাকে আপনাকে বুঝতে হবে যে তার ইমোশনটা কোথায়। কিন্তু সেই জায়গাতে যদি আমরা ডিসকানেক্ট হয়ে যাই, আমরা এটাকে বলে থাকি প্যারেন্ট চাইল্ড কনফ্লিক্ট, আমরা খুব ব্যাপকভাবে দেখছি। আর যেহেতু আমি বলেছি যে 14-21 বা এই সময়টাতে আবেগের তীব্রতা থাকে খুব বেশি, এবং মানুষ অনেক সময় তার আবেগটা নিয়ন্ত্রণ করতে না পেরে সেই বিষয়টাকে নিজের দিকে সেই বিষয়টাকে নেগেটিভলি প্রজেক্ট করার চেষ্টা করে, তখন যেটা দাঁড়ায় যে সে ভুল সিদ্ধান্ত নেবে, সে র্যাবেল হওয়ার চেষ্টা করবে, তার মধ্যে অপোজিশনাল ফিচার তৈরি করবে। আমি এমনও বাচ্চা দেখেছি যে মা বাবার উপর রাগ করে বাসায় হোমওয়ার্ক করে স্কুলে হোমওয়ার্ক নিয়ে যাচ্ছে কিন্তু হোমওয়ার্কগুলো টিচারের কাছে সাবমিট করছে না। আচ্ছা, সে মনে করছে যে আমি তোমাকে ভালো গ্রেড দিব না, কিন্তু সে বুঝতে পারছে না যে এতে তার নিজেরও ক্ষতি, নিজেরও ক্ষতি হচ্ছে। তো বিষয়টা আবেগের দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে। আরেকটি বিষয় নাসির আহমেদ, আপনি যেহেতু কমিউনিটির কথা নিয়ে আসলেন, তারপরে আমাদের আমরা যদি দক্ষিণ এশিয়ার আমাদের যে ক্যারেক্টার, আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই জায়গাটি থেকে ব্যাখ্যা করি এখানকার প্রেক্ষাপটে, আমাদের একটু শাসন করা মনোবৃত্তি থাকে অভিভাবকদের, গার্জিয়ানদের। তো এখানকার সিস্টেম একদমই ডিফারেন্ট, কিন্তু আমরা যখন বড় হয়েছি, আপনি যখন বলছেন যে ফার্স্ট ইমিগ্রেন্ট, আমরা প্রথম যারা এসেছি, আমরা ছোটবেলা থেকে টিচার, তারপরে হচ্ছে বাবা মার শাসন দিয়ে দিয়েই বড় হওয়া, এবং আমাদের এটি মাথাতেও ছিল মনোজগতে যে শাসন না করলে সন্তান ভালো হবে না, টিচারের বেতের বাড়ি না খেলে ভালো হবে না। এই জায়গাটিতে পুরোপুরি ডিফারেন্ট, আমরা শাসন করতে পাচ্ছি না সন্তানদের। কিন্তু আবার এটিও হয়, অভিভাবকেরা যেমন তাদের খুব বেশি প্রশ্রয় দিবে কি না সেটি নিয়েও যেমন তাদের মধ্যে এক ধরনের সংশয় থাকে, শাসন করার জায়গাটিও তারা পাচ্ছে না। এই যে ক্রাইসিস, শুধু তো সহানুভূতিশীল হলে হবে না, তো এই ধরনের ক্রাইসিসে আপনি এই কমিউনিটির জন্য কি বলবেন? খুবই চমৎকার প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরটা আমাদের জন্য খানিকটা দান দিক। এই কারণেই যে আমরা, আমিও বেড়ে উঠেছি শাসনের মাঝখানে, আমাদের শাসন করবার ধরনগুলো ভিন্ন। তবে আমি যদি এই শাসন করবার বিষয়টাকে একটু ভেঙে ফেলি, সেটা হচ্ছে যে আপনি কর্পোরাল পানিশমেন্ট বলেন, শারীরিকভাবে আঘাত করার বিষয়টা বলেন, অথবা কিছু মানসিক শাস্তির বিষয় থাকে, কারো প্রিভিলেজগুলো কেড়ে নেওয়া, অথবা যে বিষয়গুলো সে পছন্দ করে সেই সুযোগগুলো থেকে তাকে বঞ্চিত করা, সেইভাবেও তাকে শাসন করা যায়। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এই দেশের আইন অনুযায়ী কাউকে শারীরিকভাবে আঘাত করা যাবে না। তবে আমরা প্রায়শই শুনে থাকি, অভিভাবকরা বলে যে তাহলে কি আমি কিছুই বলতে পারবো না? কি কনসেপ্টটা হচ্ছে এখানে, যে ডিসিপ্লিন এবং পানিশমেন্ট, এই দুটো শব্দ, আপনি ডিসিপ্লিন করতে পারবেন, ডিসিপ্লিন করবার অধিকার আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু আপনি পানিশমেন্ট দিতে পারবেন না, পানিশমেন্টটা দিতে পারবেন না। তার মানে এই দুটোর মাঝখানে কোন বিষয়টা আপনার বাচ্চার বেলায় ডিসিপ্লিন এবং কোন বিষয়টা আপনার বাচ্চার বেলায় পানিশমেন্ট হয়ে যাচ্ছে, তার পার্থক্যটা বাচ্চা অনুযায়ী আপনাকে বুঝে নিতে হবে, বুঝে নিতে হবে আলাদা। ধরুন আপনার আপনার দুটো বাচ্চা আছে, প্রথম বাচ্চা সে খুবই ইমোশনালি আপনার উপরে ডিপেন্ডেন্ট, আপনি যদি তাকে বলেন যে আমি আশা করেছিলাম তুমি হোমওয়ার্কে আরো ভালো করবে, এই সামান্য একটা কথাই তার জন্য অনেক বড় হতে পারে। দ্বিতীয় বাচ্চাকে আপনি বললেন যে আমি আশা করেছিলাম তোমার পরীক্ষার রেজাল্ট আরো ভালো হবে, এই বিষয়টা সে হয়তো কোনো আমলেই নিচ্ছে না, আপনি তখন ভাবলেন যে তাহলে একটু পানিশমেন্টের দিকে যাওয়া যাক বা ডিসিপ্লিন করা যাক, আপনি তার কাছ থেকে টিভি কেড়ে নিলেন,
সে অন্য ইলেকট্রনিক মিডিয়াতে চলে গেল বা অন্য অন্য কোনো হবি নিয়ে সে ব্যস্ত হয়ে পড়লো, ও কিন্তু সহজে আপনার আপনার ইনস্ট্রাকশনসটা মেনে নিচ্ছে না, তখন আপনাকে সেখানে ডিসিপ্লিনের দিকে যেতে হবে। তবে কোনোভাবেই শারীরিক কোনো আঘাত কখনোই ভালো কোনো ফলাফল বয়ে আনে না। গবেষণা বলেছে লং রানে আমরা এই শারীরিক বা ফিজিক্যাল যে পানিশমেন্টগুলো আমরা দিয়ে থাকে, যেগুলোর সাথে আমরা সবাই পরিচিত, আমিও পরিচিত, সেই বিষয়গুলো এখানে নিষেধ করা হয়েছে, তাতে একটা বাচ্চার মনে দীর্ঘমেয়াদী একটা প্রভাব পড়ে। তবে মূল বিষয়টা আমি আবারও যদি সংক্ষেপে বলি, আপনাকে বুঝে নিতে হবে ডিসিপ্লিন এবং পানিশমেন্টের মধ্যে তফাৎ এবং কোনটা আপনার কোন বাচ্চার জন্য প্রযোজ্য হবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে খুব সুন্দর করে বুঝিয়ে আলোচনা করছেন, সেই আলোচনায় ফিরতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস সলিউশন, এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা নাসির আহমেদকে পেয়েছি। আমরা বিভিন্ন বিষয়, বিশেষ করে মানসিক স্বাস্থ্য এবং আবেগীয় বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। খুব সুন্দর একটি বিষয়ে ছিলাম বিরতির আগে, সেটি হচ্ছে প্যারেন্টস এবং আমি বলবো যে সন্তানদের মধ্যে যে কনফ্লিক্ট, সে বিষয়টি আপনি বলছিলেন। তো আরেকটি বিষয় আমি জানতে চাই যে ছেলেমেয়েরা অনেক সময় ওই যে আপনি বলছিলেন 14 থেকে 21 আবেগীয় খুব বেশি থাকে বলে ভুল সিদ্ধান্তগুলোও তখন নেয়, তখন অভিভাবকের কিন্তু খুব দায়িত্ব থাকে তাদের ঠিক পথে নিয়ে আসা কিংবা সঠিক পথে যাওয়া। তো সেক্ষেত্রে এই যে আপনি বলছিলেন ডিসিপ্লিন এবং পানিশমেন্ট, এই এটার পার্থক্য এবং সিমিলার সব কিছুই বুঝতে হবে, সেই জায়গাটিতে কি করবেন? যখন একটা 14 বা অ্যাডোলেসেন্ট এইজ, ওই সময়টাতে আবেগের তীব্রতা খুব বেশি থাকছে, প্রায়শই আবেগের আধিক্যের কারণে ওরা ব্যর্থ হচ্ছে সঠিক সিদ্ধান্ত নিতে। ডিসিশন মেকিংটা কিন্তু একটা স্কিল, এই বিষয়টা শেখাতে হয়, এই বিষয়টার চর্চা করতে হয়। তো আমরা যেটা লক্ষ্য করে থাকি যে সাধারণ খুব খুব সহজভাবে যদি বিষয়টা বলি, অ্যাডোলেসেন্ট বা ইয়াং অ্যাডাল্টরা ডিসকানেক্ট হয়ে যায় যে কোনো বিষয় থেকে, বাস্তব থেকে ডিসকানেক্ট হয়ে যায়, জীবনের জন্য যে সমস্ত লক্ষণীয় বা প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলো অর্জন করার দরকার হয় সেখান থেকে তারা ডিসকানেক্ট হয়ে যায়। আমরা প্রায়শই অভিভাবকদেরকে পরামর্শ দিই যে আপনার বাচ্চাদেরকে কোনো একটা রোল মডেলের সাথে কানেক্ট করে দেন। সেই রোল মডেল হতে পারে স্কুলের জিম টিচার, সেটা হতে পারে স্কুলের ফরেন ল্যাঙ্গুয়েজ টিচার, তা হতে পারে যে কোনো একটা মিউজিক বা কালচারাল কোনো বিষয়, সুস্থ এক ধরনের একটা জীবন ব্যবস্থা যেন তার গড়ে ওঠে। একটা বাচ্চাকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য চাপ প্রয়োগ করলে, আগেই বলেছে এই বয়সটাই হচ্ছে অপোজিশনাল, যদি কাউকে ডান দিকে যেতে বলা হয় সে বাঁ দিকে যাবে, এই বয়সে এই কারণেই যাবে যে সে তার অবস্থানটা প্রমাণ করতে চাইছে। আমি বলেছি যে এই বয়সে একজন চায় যে তার আইডেন্টিটিটা দাঁড়াক, তার পরিচয়টা দাঁড়াক। সহজভাবে পরিচয় দাঁড় করানোর একটা বড় উপায় হচ্ছে যে কোনো অবস্থান নিয়ে খুব সুদৃঢ় অবস্থান নেওয়া, ফলে দেখা যায় যে এই বয়সে কেউ যদি ভুল সিদ্ধান্ত নেয় তারপরেও তাদেরকে সেই বিষয়টা বোঝানো সম্ভব হয়ে ওঠে না। আমরা বলি যে আপনারা ধৈর্য হারাবেন না, তাদের সাথে থাকতে হবে এবং প্রয়োজনে কোনো পেশাজীবীর সাথে তাদেরকে সম্পৃক্ত করে দেওয়া। তফাৎটা হচ্ছে যে সন্তান বা আপনার অ্যাডোলেসেন্ট ওরা প্রিয়জন বা মা বাবাকে যেভাবে গ্রহণ করবে, একজন পেশাজীবীকে গ্রহণ করবে নন জাজমেন্টাল স্ট্যান্ড থেকে, সে ধরে নিবে যে আমার হয়ে সে কাজ করছে এবং আমাকে পরামর্শ দিচ্ছে। সব মিলিয়ে এই সময়টা অত্যন্ত মূল্যবান, খুবই ক্রিটিক্যাল বলবো আমি। প্যারেন্টসদের উচিত হবে এই বিষয়টাকে কন্টিনিউ করা, সাপোর্ট দেওয়া এবং তাদের আবেগটাকে সমর্থন করার চেষ্টা করা। আচ্ছা, আমরা আরেকটি বিষয়ে আমরা এখানকার কমিউনিটির প্রেক্ষাপটে যদি জানতে চাই, যে সেটি হচ্ছে আমরা বাংলাদেশ থেকে কিংবা যে যার নিজ আমি বলবো জন্মভূমি থেকে যখন স্থানান্তর হয়, যেমন আমরা প্রবাসে যখন আসি, বিশেষ করে নিউ ইয়র্কে আসি, তখন অনেকের অবস্থায় বাংলাদেশে হয়তো খুব ভালো থাকে, এখানে এসে চাকরির অনিশ্চয়তা, আর্থিক অনিশ্চয়তা, এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে দুশ্চিন্তা, ডিপ্রেশন এ ধরনের বেশি দেখা যায় এখানকার মানুষের। তো সেই জায়গার প্রেক্ষাপটে আপনি কি বলবেন?
আমরা এই বিষয়টাকে অবশ্যই অ্যাডজাস্টমেন্টের একটা দৃষ্টিকোণ থেকে দেখি। আপনি একটা সামাজিক অবস্থান ছেড়ে আরেকটা অবস্থানে এসেছেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য এবং প্রত্যাশা সব কিছুই ভিন্ন, কিন্তু এখানে এসে বাস্তবতায় যে প্রতিযোগিতায় পড়তে হয়, যে ধরনের যোগ্যতা অর্জন করতে হয়, অনেকের পক্ষে সেটা সহজে করা হয়ে ওঠে না। যদিও আমি বলবো যে আমরা অত্যন্ত কর্মক্ষম এবং সম্ভাবনাময়, আমরা প্রতিযোগিতায় হেরে যেতে চাই না, কিন্তু প্রতিনিয়ত আমরা আমাদেরকে আমাদের লক্ষ্যের দিকে নিয়ে যাই। আচ্ছা, সেইটা করতে যে আমরা প্রায়শই আমাদেরকে পুশ করতে থাকি, আমাদের যে ক্ষমতা আছে সেইটাকে আমরা আমাদের সর্বোচ্চ সীমানায় নিয়ে যাই। এবং একজন মানুষের সেলফ কেয়ার যে কনসেপ্টটা থাকে সেটাকে আমরা অবজ্ঞা করতে থাকি। আপনি সারাদিন কাজ করছেন, একাধিক কাজ করছেন, কিন্তু একই পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে আপনার শরীরের এবং মনের কর্মক্ষমতার একটা সীমানা আছে। তারপর পরই আপনাকে কিছু সেলফ কেয়ার, সময় মতো ঘুমানো, একটু ব্যায়াম করা, পর্যাপ্ত খাবার দাবার খাওয়া, এই যে বিষয়গুলোর দিকে আমরা উদাসীন হয়ে যাই, যে কারণে আমাদের মধ্যে বাড়তে থাকে বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক সিমটমস, আমরা বলে থাকি মনোদৈহিক সিমটমসগুলো বাড়তে থাকে, এবং দুশ্চিন্তা তার একটা বিশাল অংশ। আপনি দেখবেন যে অস্থিরতা থেকে শুরু করে শারীরিক প্রভাব পড়তে থাকে ব্যাপকভাবে। তো ইমিগ্রেন্ট বা যারা এই অভিবাসন প্রক্রিয়াতে আছেন তারা খুব সহজেই এই সিমটমসগুলোর সম্মুখীন হন, কিন্তু আমরা বলেছি যে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে যেতে চাই যে কোনো মূল্যে, সেটা একটা অন্যতম কারণ যে আমরা এই উপসর্গগুলোকে এড়িয়ে চলি। এর প্রেক্ষাপটে আমরা যখন দুশ্চিন্তাগ্রস্ত, আমাদের পারিবারিক সহিংসতা বাড়ে, পরিবারে অশান্তি হয়, সব একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত, তো এই বিষয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের মতো ঘটনা ঘটে, এবং সেখানে যে ছোট্ট বাচ্চাটি সে হয়তো শিকারও হচ্ছে যে এই ধরনের একটি রূঢ় বাস্তবতা দেখার ক্ষেত্রে, তো এই পারিবারিক সুন্দর একটি সম্পর্ক, আমরা অনেক দুশ্চিন্তা, আমাদের এখানে অনেক পরিশ্রম করতে হয়, আমাদের দেখা যাচ্ছে যে সংসারে হাজবেন্ড ওয়াইফের সাথে দেখাওটাও ঠিক মতো হয় না, এখানকার এত কঠিন লাইফ, তো সব কিছু মিলিয়ে আপনি পারিবারিক যে কলহ, পারিবারিক যে বিষয়গুলো, সেক্ষেত্রে কী উপদেশ দেবেন? ধন্যবাদ এই প্রসঙ্গটা উত্থাপন করার জন্য। আমরা সাম্প্রতিককালে আমাদের কমিউনিটিতে এই ডোমেস্টিক ভায়োলেন্স এবং এই ভায়োলেন্সের ফলে বিভিন্ন ধরনের আইনি জটিলতা, কোর্ট ইনভলভমেন্ট, ACS ইনভলভমেন্ট, এই বিষয়গুলোর সাথে ব্যাপকভাবে জড়িয়ে পড়ছি। আমরা আমাদের পেশাগত জীবনে এই ধরনের ঘটনা আমরা প্রায়শই দেখি এবং ব্যাপক হারে দেখছি, এবং তার একটা অন্যতম কারণ হচ্ছে যে প্রবাসে নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে না নিতে পারা, অথবা প্রত্যাশা এবং তার সাথে বাস্তব এবং প্রাপ্তি দুটোর মধ্যে তফাৎ, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি থেকে শুরু করে নানা বিষয় এর সাথে জড়িত। আমি সরাসরি বিষয়টাকে কাউকে দোষারোপ করে বলছি না, ব্যাপকভাবে বলছি যে এর মূল প্রভাবটা আসলে সন্তানদের উপরেই পড়ে। তারা বেড়ে উঠছে এমন একটা পরিবেশে, যেমন আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, আমরা পনেরো ষোলো সতেরো বয়সের অনেক বাচ্চাকে বলতে শুনি যে আমাকে প্রায়শই বলে যে ইউ ডোন্ট নিড এ ফ্যামিলি, ইউ জাস্ট নিড এ জব অ্যান্ড এ নাইস কার, ইউ আর অল সেট। তো সে ভাবছে যে তার কোনো সংসারের প্রয়োজন নেই, সে ভাবছে তার একটা চাকরি এবং একটা সুন্দর গাড়ি হলেই তার জীবনটা পরিপূর্ণ। সে মনে করে না যে দিনের শেষে সংসার হচ্ছে বা পরিবার হচ্ছে আমাদের শেষ স্থান, যেখানে আমরা ফিরে যাই আমাদের সন্তানদের কাছে, আমাদের পরিবার পরিজনদের কাছে। তো এই যে শিক্ষাটা, সেটা না পাওয়ার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে, কিন্তু আমরা কিন্তু তাদের জন্য পর্যাপ্ত দিচ্ছি, তাদের জন্য আমাদের স্যাক্রিফাইস বা তাদের জন্য আমাদের ডেডিকেশন, এগুলো খুবই ব্যাপক। তো ডোমেস্টিক ভায়োলেন্সের প্রভাবগুলো পড়তে থাকে, এবং ডোমেস্টিক ভায়োলেন্সের প্রভাব শুধুমাত্র সন্তানদের উপর পড়ে না, নিজেদের উপরও পড়ে। শারীরিকভাবে অসুস্থ হতে থাকে, এই বিষয়গুলো দেখা যায় যে ডোমেস্টিক ভায়োলেন্সে যারা ভিকটিম হন সেক্ষেত্রে তাদের মাঝখানে যে বিষণ্ণতা কাজ করে, নিজেকে প্রকাশ করতে না পারা, ডোমেস্টিক ভায়োলেন্সের একটা বড় উপায় হচ্ছে ভিকটিম এবং অফেন্ডার ভিকটিমকে তার সাপোর্ট সিস্টেম থেকে আলাদা করে ফেলে।
তো সেই বিষয়টার ক্ষেত্রে দেখা যায় যে ভিকটিমের সাপোর্ট সিস্টেম কমে যাচ্ছে, ফলে এই বিষয়টা এখন আপনি দেখেছেন যে নিউ ইয়র্ক সিটি এই বিষয়টাকে সরাসরিভাবে সবার কাছে নিয়ে যাচ্ছে, সেটা ব্যাপকভাবে প্রতিহত করার চেষ্টা করছে। কিন্তু আমাদের কমিউনিটিতে এই বিষয়টা নিয়ে আমাদের কমিউনিটিতে যারা নেতৃস্থানীয় যারা আছেন, যারা কমিউনিটির বিভিন্ন সেবা, বিভিন্ন উন্নতির জন্য চিন্তা ভাবনা করেন, তাদেরকে ব্যাপকভাবে এগিয়ে আসতে হবে। এই বিষয়টির প্রেক্ষাপটে আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাই, যে সেটি হচ্ছে আপনার কথা সূত্র ধরে যে বলছিলেন যে ওই ছোট ছোট বাচ্চারা তাদের জীবনকে মানে হিসেবেই করছে যে ভালো একটি চাকুরি আর একটি গাড়ি। তো এই যে আমরা যারা ফার্স্ট ইমিগ্রেন্ট, যারা খুব কষ্ট করে ছেলে মেয়েদের, আমাদের স্বপ্নই থাকে ছেলে মেয়েকে কেন্দ্র করে, প্রতিটি বাবা মায়েরই, যে তার ছেলে মেয়েটি তাদেরকে রিটার্ন দেবে সেটি না, ভালো উপযুক্ত ভালোভাবে মানুষ হবে, ভালো একটি চাকুরি পাবে। এই যে দূরত্বগুলো তৈরি হওয়া, বাবা মার কষ্টটি না বুঝতে পারা, সন্তানের এই যে গ্যাপগুলো তৈরি হওয়া, এক্ষেত্রে দায়ী কারা? কেন এরকম গ্যাপ তৈরি হচ্ছে সন্তানের সাথে বাবা মায়ের? এর জন্য সুস্পষ্টভাবে কাউকে দায়ী করাটা বা দায়ী কিংবা কি কারণ কি নিয়ম দায়ী করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তার কারণ হচ্ছে যে মা বাবার কষ্টের দিকটা যেমন আছে, সন্তানদেরও কিছু কিছু হতাশার বিষয় আছে। আমার অভিজ্ঞতা থেকে আমি প্রায়শই জানতে চাই যারা এখানে জন্মেছে তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে সমস্যাটা কোথায় হচ্ছে। আমাকে অনেকেই বলেছে যে বাইরে যখন যারা তারা যাচ্ছে তখন যে কালচারটা তারা পাচ্ছে, বাসার ভেতরে এসে কালচারটা বদলে যাচ্ছে, এই দুটোর মধ্যে তাদেরকে ক্রমাগত সমন্বয় করে চলতে হয়। আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে অভিবাসন প্রক্রিয়ায় এই যে কালচারাল অ্যাসিমিলেশনের যে বিষয়টা, সেটা অনেকগুলো ধাপে ধাপে হয়। তো তারই একটা একটা ধাপ হচ্ছে যে দ্বন্দ্ব, কনফিউশন, কনফ্লিক্ট হতে পারে, কনফিউশন তৈরি হতে পারে, সেই বিষয়গুলোকে খুব ধীরে ধীরে সীমিত করে নিয়ে আসতে হয়। তো বিষয়টাকে সরাসরি কোন পক্ষ কতটুকু দায় দায়িত্ব বহন করবে সেটা না করে যদি আমরা সমাধানের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমরা বলার চেষ্টা করব যে কমিউনিকেশনটা বাড়াতে হবে। আপনাকে কমিউনিকেশন করতে হবে একটা সমস্যা সমাধান করবার জন্য। আমরা অনেকেই কমিউনিকেশন করি, কিন্তু কমিউনিকেশনের একটা বিশাল অংশ থাকে অভিযোগ দিয়ে কথা বলা। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যদি আপনি আমাকে রাগাতে থাকেন, আমি আপনাকে এই বিষয়টাকে দুইভাবে বলতে পারি। আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি আপনি আমাকে রাগাচ্ছেন কেন, আপনি তার উত্তরে বলবেন যে আমি রাগাবো না তো কি করব। তখন আপনি এই বিষয়টাকে ডিফেন্ড করার চেষ্টা করবেন, আপনার কাজ। কিন্তু শুধু যদি আমি আমার আবেগটা প্রকাশ করে দিই যে আমি রেগে গেছি, তাহলে আপনার পক্ষে সেই বিষয়টাকে ডিফেন্ড করবার সুযোগ কমে যাবে। আপনি হয়তো তখন ভাবার চেষ্টা করবেন যে কেন সে রেগে গেলো, এমন কিছু আমি করেছি। ওদেরকে ভাবতে শেখানো উচিত, ওদের অনুভূতিগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়া সম্ভব না হলেও আপনি ওদের অনুভূতিগুলোকে ভ্যালিড করে নেন, তাদের অনুভূতি যে হচ্ছে। আরেকটি, যেহেতু কালচারালগত দ্বন্দ্ব এই বিষয়টি আসলো, আমি একদম সহজ সরল ভাষায় যদি আপনার কাছে জানতে চাই, যে আমরা যে মূল্যবোধে বিশ্বাসী, আমাদের যে সংস্কৃতি, আমাদের ধর্মীয় মূল্যবোধ বলি, আমাদের কালচারাল, আমাদের ভাষা, সব কিছু মিলিয়ে এটি মাল্টি কালচারাল একটি স্টেট নিউ ইয়র্কের কথাই যদি বলি, তো এখানে কনফ্লিক্ট হওয়াটা স্বাভাবিকই। কারণ এমনও হয় যে একটি মুসলিম পরিবারের সন্তান, সে যে মূল্যবোধ ধারণ করে, বাইরে যখন স্কুলে যাচ্ছে একটি স্প্যানিশ কিংবা আফ্রিকান, তাদের সাথে একদম বিপরীত মেরুতে অবস্থান, তো ওই শিশু কিংবা ওই কিশোরের বোঝা খুব মুশকিল, কিংবা তার সিদ্ধান্ত নিতে এটিও কষ্ট যে কোনটি সে নিয়ে বড় হবে, তো এটি কনফ্লিক্ট তৈরি হওয়াটাই স্বাভাবিক। তো এক্ষেত্রে মানে কার করণীয়, তাকে যে সঠিক পথে, কিংবা আমাদের মূল্যবোধ, আমরা বাবা মারা চাই যে আমাদের মূল্যবোধ আমার সন্তানের মাঝে থাকুক, আমার সংস্কৃতি নিয়েই বড় হোক আমার সন্তানটি, তো এই কনফ্লিক্টের সমাধানের পথ কোথায়? আপনার কথাতেই শুরু করি, আপনি বলেছেন এটা স্বাভাবিক। আসলে এটা স্বাভাবিক একটা বিষয়, একটা বা সন্তান বিভিন্ন কালচারের সংস্পর্শে যাচ্ছে, সে সেখান থেকে গ্রহণ করে। কালচার বিষয়টা পরিবর্তনশীল, সেটা বিভিন্ন সংস্পর্শে, বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতিতে মানুষ বিভিন্ন বিষয়বস্তু কালচারের মাঝখানে টেনে নিয়ে আসে, গ্রহণ করে, আবার অনেক কিছু বর্জনও করে। এবং মা বাবা তার
কালচারটা বা তার ধর্ম, তার মূল্যবোধ, পারিবারিক ঐতিহ্য বা পারিবারিক চর্চা, সেগুলো তার সন্তানদের মাঝে দেখতে চাইবেন, সেটাই স্বাভাবিক। স্বাভাবিক, কিন্তু সন্তান একটা ভিন্ন পরিবেশে বেড়ে উঠছে, সেই বিষয়টাকেও তাদেরকে মাথায় রাখতে হবে। আমি প্রায়শই এই বিষয়টা সমাধান করবার বেলায় অভিভাবকদের উপরেই দায় দায়িত্বটা একটু বেশি দিতে চাই। আচ্ছা, এই কারণেই যে সন্তানরা ভুল করবেই এবং করার সময়ই সেটা, যদি সন্তান ভুল না করে তাহলেই আমরা অবাক হই, তখন আমরা ভাবতে শুরু করি যে অন্য কোনো ধরনের উপসর্গ, অস্বাভাবিকতা আছে কিনা, পারফেকশনিজম হতে পারে, কারণ সেক্ষেত্রে কষ্ট পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। আপনি যদি পারফেকশনিস্ট হতে থাকেন, নার্সিসিস্টিক হতে থাকেন, বিভিন্ন বিষয়, বিভিন্ন পার্সোনালিটি প্যাটার্ন আপনার মধ্যে বিল্ড আপ করতে শুরু করে, সেক্ষেত্রে আমাদের মধ্যে আরও প্রশ্ন কাজ করে। তো ওরা ভুল করবে, ওদের সেই কারণে প্যারেন্টসদেরকে ভুল করতে হবে বা প্যারেন্টসরা অসহনশীল হয়ে যাবেন সেটাও বলা যাবে না। আবার প্যারেন্টসদের যে দাবিগুলো আছে সেগুলো যে একেবারেই অমূলক সেটাও বলা যাবে না। কী করবেন? এর মাঝামাঝি অবস্থানটা হচ্ছে সবচেয়ে উত্তম। আমরা সেই কারণেই ভালো বা খারাপ আবেগীয় স্বাস্থ্য বা আবেগীয় পরিবেশের কথা বলি না, আমরা বলি ভারসাম্যময় মানসিক এবং আবেগীয় স্বাস্থ্য। ভারসাম্যটা থাকতে হবে, একটা লক্ষ্যের দিকে আপনার সন্তান যেতে চাচ্ছে সেই লক্ষ্যটার দিকে তাকে নিয়ে যান। আপনার সন্তানকে পরিচিত করুন আপনার যে সমস্ত পারিবারিক মূল্যবোধ চর্চা, এবং তাকে বেছে নেওয়ার সুযোগটা করে দিন। সে যদি বেছে নেয় তাহলে সেটাই তার কালচারের একটা অংশ হবে, তার উপরে চাপিয়ে কোনো কিছু দেওয়া যাবে না। সাময়িকভাবে হয়তো দেওয়া সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদে সেটা কাজ করে না আমরা যেটা দেখেছি। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। নাসির আহমেদ, উপসংহারে কি বলবেন সামগ্রিক আলোচনার প্রেক্ষাপটে? মানসিক এবং আবেগীয় স্বাস্থ্যের বিষয়টা নিয়ে সচেতন হওয়া, সেই বিষয়টা হচ্ছে মূল বিষয়। এই বিষয়টা সচেতন হওয়ার এই কারণেই যে আমরা লক্ষ্য করেছি মানসিক স্বাস্থ্যের সাথে শারীরিক স্বাস্থ্যের নিবিড় সম্পর্ক। একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিই যদি আপনাদের, সাম্প্রতিককালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বলেছে যে যারা মানসিকভাবে অসুস্থ তাদের জীবনের আয়ুষ্কাল স্বাভাবিক মানুষদের থেকে 18 বছরের কম। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা ছোট্ট উদাহরণ দিই, যদি কোনো লোক দুশ্চিন্তায় আক্রান্ত হয় এবং দুশ্চিন্তার কারণে অনেকের মাঝখানে অনেক ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়, প্রায়শই দেখা যায় যে ওনারা যদি কোনো শারীরিক উপসর্গের কথা বলেন অনেকেই সেই বিষয়টাকে মনে করেন এটা তার দুশ্চিন্তার উপসর্গ, ফলে তাদের পক্ষে যথাযথ চিকিৎসা পাওয়া সম্ভব হয় না। তো আমরা সাম্প্রতিককালে আমাদের যে চিকিৎসার যে ধরনটা, সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট অথবা সাইকোথেরাপি যেগুলো বলি, সেগুলোকে আমরা মনোদৈহিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি এবং সেইভাবে উপসর্গগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হন, নিজের যত্ন নিন, নিজেকে সুস্থ রাখুন, সুস্থ রাখুন। অসংখ্য ধন্যবাদ নাসির আহমেদ, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন এবং যারা এই অনুষ্ঠানটি দেখেছেন, আশা করি আমাদের জীবনে চলার পথে কারো না কারো জীবনে হয়তো কোনো না কোনো ঘটনা ঘটে যেটি হয়তো আমরা বলতে পারি না অনেক সময়, তবে সব কিছুরই সুন্দরভাবে তার সমাধান করা উচিত, নিজেকে ভালো রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন।